শহরের উপকণ্ঠে প্রকট তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শশীভূষণ দে স্ট্রিটের ইস্টার্ন রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকের স্টাফ রিপ্রেজেন্টেটিভ পদে নির্বাচনকে ঘিরে ধুমধুমার পরিস্থিতি বৌবাজার ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে। চলছে তৃণমূল বনাম তৃণমূলের লড়াই, কার দখলে থাকবে পদ? জবাবের সন্ধানে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস রায় গোষ্ঠীর মধ্যে শুরু হাড্ডাহাড্ডি লড়াই। এমনকি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির সাংসদ সুদীপবাবুর ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়ও। এলাকার একটি ব্যাংকের নির্বাচন সামাল দিতে স্থানীয় নেতাদের কাজে লাগানো হচ্ছে, নিজের দলের মধ্যে ভাঙন ধরাচ্ছে দলেরই কর্মী সদস্যরাই। এরাই মাননীয় মুখ্যমন্ত্রীর নাম ডোবাচ্ছে, অনুগামীদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন 37 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও ব্যাংকের একজন কর্মী সোমা চৌধুরী। কলেজের ছাত্রছাত্রীরা এই ব্যাংকের নেশনে কি করছে? এই যে আমি এসছি, আমি কোনো কলেজ বা আমার এলাকা, আমি একদম নিজে 10 বছরের সৈনিক, নিশ্চয়ই আমার এলাকায় প্রচুর সংখ্যক মানুষ আছে, আর রাজাবাজার এলাকা আমি কাউকে নিয়ে এসছি, আমি আমার স্টাফেদের সঙ্গে ভোট দিতে এসছি, এইটাই তো আমার প্রশ্ন। এই প্রশ্নটা তো আমিও বলছি, কেন এসছি? অ্যানালাইজ করেন দেবাশিস ব্যানার্জি কিরম টাইপের মানুষ, আশা করি মিডিয়াও জানে, কলকাতার সকলেই জানে। সবাই তৃণমূল করে, কিন্তু তৃণমূল করে মমতা ব্যানার্জির নামকে, অভিষেক ব্যানার্জির নামকে কারা বদনাম করছে আর কারা নাম করছে সেটা তো সময় বলবে। আমরা বড় দিদি, দিদির সৈনিক, সবভাবে দিদির দল। সূত্রের খবর, এদিন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যাংকের স্টাফ রিপ্রেজেন্টেটিভ পদ দখলের চ্যালেঞ্জ করেছিলেন উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস রায়ের গোষ্ঠীর নেতা পিয়াল চৌধুরী। যদিও এই অভিযোগকে মান্যতা দিতে নারাজ স্থানীয় কাউন্সিলর সোমা চৌধুরী, তার দাবি নির্বাচনের সঙ্গে কোনোভাবেই জড়িত নয় তাপস রায়, তিনি শুধুমাত্র ব্যাংকের নির্যাতিত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন। তাপস রায় কিন্তু নির্বাচনে কোনো ভূমিকা নেই, যারা বলছে ভুল বার্তা দিচ্ছে। হ্যাঁ অবশ্যই রাজনৈতিক প্রেক্ষাপট দেখলে গোষ্ঠীদ্বন্দ্ব তো বলবেই, কিন্তু তাপস রায় এই অফিসের ভিকটিম স্টাফ, নিপীড়িত স্টাফ, মার খাওয়া স্টাফের সঙ্গে দাঁড়িয়েছে। তাপস রায় এই অফিসে অধিকার জমার জন্য দাঁড়ায়। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তপ্ত বৌবাজারের ব্যাংক অফ ইন্ডিয়া মোড়। ব্যাংকের মোট ভোটার সংখ্যা 320, সেখানে সামান্য নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, জারি 144 ধারা। এমনকি নির্বাচনী অশান্তি এড়াতে দোকান বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের। কেন এলাকা জুড়ে নিরাপত্তার এই এলাহি ব্যবস্থা? কেনই বা পদ দখলের লড়াইতে নেমে নিজেদের দলের অন্তর্কলহকে জাহির করছে রাজ্যের 2 হেভিওয়েট নেতৃত্ব? শাসক দলের এই বেহাল দশা কি তবে বিনাশকালে বুদ্ধিনাশের ইঙ্গিত বাহক? প্রশ্নটা থেকেই যায়। ক্যামেরায় সাত্তকী আচার্য ও গোপাল তপাদারের সঙ্গে রেশমি দাস ও সৌভিক গিরির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।